রাহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি যে দেখেন একজন মসজিদ যখন তার নিজের স্থানে বা নিজের আসনে বসে অনেক কথা বলে ভক্তদেরকে অনেক কথা বোঝাতে থাকে তখন দেখা যায় অনেক ভক্ত এসব কথা শুনতেছে অনেকে অনেক কথা শুনতেছে কিন্তু দেখা যায় যে কারো এ কান দিয়ে শুনছে সেই কান দিয়ে বের করে দিচ্ছে আবার কারো ভিতরে একটু তর্ক জেগেছে সে মুর্শিদের সাথে কথা টকিং শুরু করে দিয়েছে আবার কেউ আছে চোখের জলে কথাগুলো শুনতেছে তো এমন করতে করতে বহুত লোকেই বহুত ভক্তরাই মসজিদের কথা শুনতে থাকে কিন্তু বার্ষায় যাইতে যাইতে সেই কথাগুলো ভুলে যায় এবং সে কথাগুলো ধরে রাখে না যার ফলে তারা যেরকম সেরকমটাই থেকে যায় বরঞ্চ কেউ কেউ শয়তানো হয়ে যায় তো আজকের যে আলোচনাটি করতেছি সেটি হলো কি যে মুর্শিদের এক কথা বুঝতে হবে যে মুর্শিদে যে কথাটা বলছে মনে করতে হবে এই কথাটা রাসুলের আর রাসুল যে এই কথাটা বলতেছে মনে করতে হবে এই কথাটা আমার আল্লাহ বলতেছে যখন আমি মুর্শিদের কথাকে আল্লাহর কথার সম্মান দেব তখনই কিন্তু আমি অল্প সময়ে পার হয়ে যাব যেমন সহজ সরল নম্র ভদ্র কিছু ভক্ত আছে সবাই যে ভালো আবার সবাই যে খারাপ তা নয় সেই কথাটি হলো কি দেখেন যে এমনই একজন ভক্ত এসে হাজির হলো সে ভক্তটি এসে সে বায়াত গ্রহণ করলো এবং মুর্শিদের চরণে যখন সে একটা ভক্তি দিল সে ভক্তির সাথে এমনভাবে লুটিয়ে পড়েছে যে চোখের পানিতে মুর্শিদের পাওটা ধুয়ে দিয়েছে আচ্ছা তো এখন সেই মুর্শিদ তার ভক্তি দেখে মুর্শিদের চোখে পানি এসে গেছে সেই ভক্তের চোখের পানিগুলো মুর্শিদের পায়ে পড়তেছে এবং মুর্শিদের চোখের পানিগুলো তার মাথার উপর পড়তেছে মাথার উপরে যে পড়েছে মুর্শিদের চোখের পানি তাকে উঠিয়ে দিতে গিয়ে যখন মুর্জিদও একটু উপর হয়েছে তখন মুর্শিদের চোখের পানি যখন সেই ভক্তের মাথায় পড়েছে তখন সেই মাথায় পড়ার সাথে সাথে সেই ভক্তটি কি হলো সেই ভক্তটি দেখা গেছে যে হৃদয় যতটুকু নরম ছিল আরো নরম হয়ে গেছে এবং তার ভিতরে ফানা ফিল্লার ঢেউ এসে গেছে এবং মনে মনে চিন্তা করে সারা জীবন চলেছে বলেছি কত কিছু করেছি এখন মুর্শিদ যা বলবে তাই তখন সেই মুর্শিদ তাকে বলে দিল বাবারে যে তুমি যদি আমার কথা পঙ্খনে পঙ্খনে রাখতে পারো তাহলে তুমি জীবনে কিছু একটা হতে পারবে আল্লাহর প্রিয় ভোজন হতে পারবে তখন সে বলল যে বাবা আপনি যা বলবেন আমি তাই শুনব আমাকে আপনি কিছু একটা আমল সাধন বা একটা বাক্য আমার আমাকে আপনি দিয়ে দিন তখন কি করলো তখন বলল বাবা কি বলবো শুধু একটা কথাই তোমাকে বলি যে তোমার মনে যা চাবে তুমি তা করবে না তোমার মনে যা চায় তুমি তা করবে না এখন দেখা যে মুর্শিদের কাছে বিদায় নি বাড়িতে গেছে সবসময় জিকিরে থাকে মুর্শিদের কথা মনে হলেই কাঁদতে থাকে কিন্তু ফ্যামিলির সবাই তো আর মুর্শিদ প্রেমিক নয় তখন তার স্ত্রী যখন বারবার বলে তুমি এরকম ঘোরাফেরা করো তুমি তেমন কাজে মন নেই আমাদের ক্ষেত আছে বন্ধে কোদালটা নিয়ে করে নিয়ে হাঁটতে শুরু করলো ক্ষেতের মধ্যে এক কোপ দেয় দুই কোপ দেয় তিন কোপ দেয় চার কোপ দেয় তখন বেশ কাজ করার পরে হঠাৎ করে তার মনে চাচ্ছে যে এখন আমি আর কাজ করব না এখন আমি মনে চাচ্ছে বাড়িতে চলে যাই তখন তার সেই কথাটি মনে পড়ে গেল আরে আমার মুর্শিদ না বলেছে যা মনে চায় তা করবা না তখন সে বাড়িতে যাচ্ছে না সে যে কোদালটা কাঁদে নিয়েছিল যে বাড়িতে চলে যাবে মুর্শিদের কথা যখন স্মরণ হয়ে গেল তখন কিন্তু সে এখন এখন সে বাড়িতে যাচ্ছে না আর মনে মনে বলছে আমার তো বাড়িতে যাইতে মনে চায় আমি তো বাড়িতে যাব না এখন কোদালটা কাঁদে যে কোদালটা কান্দের থেকে নামাইতে মন চাচ্ছে তখন কোদালটা কাঁদের থেকে নামাইতেছে না তখন দেখা যায় যে এখন কোদালটা নামাবে এখন বলছে যে না আমার তো মনে চাচ্ছে কোদালটা নামাতে আমি নামাবো না মসজিদ তো বলেছে যা মনে চায় তা করবো না তো এরকম করতে করতে সে কোদাল নিয়ে সে কাদের মধ্যে নিয়ে বলতেছে যে না মনে যা চাই করবো না আমার তো বাড়িতে যেতে মন চায় আমি না আমি তো এখন কোদালটা কাদের রাখছি এটা তো আমার মুর্শিদের অর্ডার মনে যা চাই করতে পারবো না এরকম করতে 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 পরে কি হলো এরকম করতে করতে সে একই জপনা করতেছে রাত্র হইতেছে দিন হইতেছে রাত্র হইতেছে দিন হইতেছে সে এক জায়গায় দাঁড়িয়ে শুধু মুর্শিদের কথা বলতেছে আমার মনে যা চায় আমি করতে পারবো না আমার এখন বাড়িতে যাইতে মন চায় আমি যাইতে পারবো না আমার কোদালটা আমার কাদের থেকে নামাবো না মুর্শিদ বলেছে যেটা মনে চায় এটা করবো না এরকম বলতে বলতে মুর্শিদ নাম জপনা করতে 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 একটা পর্যায়ে দেখা গেছে যে আষাঢ় মাসে কিন্তু পানি আসে তখন আষাঢ় মাসে পানি আসতেছে এ বোন ভরে যাচ্ছে তখন কি করলো তখন দেখা যায় সেই পানি আস্তে আস্তে হাঁটু পানি হয়েছে সে একই কথা বলছে কোদাল কাঁদে নিয়ে কোদালটা মন চায় নামাতে নামাবো না মসজিদ তো বলেছে যা মনে চায় তা করব না এরকম করতে 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 তার পানি হয়ে গেছে বোক পর্যন্ত যখন তার গলা পানি হয়ে গেছে তখনও সে একই কথা বলছে মসজিদ আমার বলেছে যে তোমার মনে যা চায় তুমি তা করবে না মনে যা চায় তুমি করবে না আমি কোদালটা নামাতে ইচ্ছে করে নামাবো না বাড়িতে যেতে ইচ্ছে করে আমি যাবো না এরকম করতে করতে তার মাথার উপর দিয়ে পানি চলে যাচ্ছে এবং সে পানির তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে মুর্শিদ আমাকে বলেছে মনে যা চায় তা করবো না মনে যা চায় তা করবো না কোদালটা নামাতে ইচ্ছে করে বাড়িতে যাইতে ইচ্ছা করে আমি যাবো না এরকম করতে করতে যখন আষাঢ় মাস পার হয়ে গিয়ে এক দেড় মাস পরে যখন আবার পানি কমতে শুরু করেছে তখন দেখা যায় যে পানি আবার নামতে শুরু করেছে কোমর পর্যন্ত হয়েছে হাঁটু পর্যন্ত হয়ে গেছে এখন পানি নামতে নামতে এখন নিচে দেখেন এটা কিন্তু আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহ সব কিছু পারে নামের গুণে আগুন পানি হয়ে যায় আচ্ছা তারপর কি হলো ওই দিয়ে তার স্ত্রী তার গুরুর বাড়িতে গেছে আমার স্বামীকে তো খুঁজে পাই না এই যে পুরো স্বামীকে তো খুঁজে পাচ্ছি না তখন গুরু বলতেছে মাগো তোমার স্বামীর চিন্তা না সে তাকে পাওয়া যাবে বাবা এতদিনে খুঁজে পেলাম না এখন কোথেকে পাবো তখন মুর্শিদ বলতেছে মাগো আমার সাথে চলো সে জানি কোথায় গিয়েছিল তিন মাস আগে সে তো গিয়েছিল ঘর থেকে কোদালটা নিয়ে গিয়েছিল সে খেতে চাষ করবে এখন তো সে আর ফিরে আসলো না চলো সে চলে সে মধ্যে আসবে ওখানে মা সাথে এখন গিয়ে দেখে খেতে ওরকম পানি নেই তখন মুর্শিদ গিয়ে বলতেছে যে ওই তো তোমার স্বামী সে তার উপর দিয়ে পানি গিয়েছে তার উপর দিয়ে এত কিছু গেছে সে তার খোদার নামই আছে তার মুর্শিদের নামই আছে এই নামের গুণে কোন দিক কোন দিক দিয়ে পানি গেছে আর কোন দিক দিয়ে কি গেছে সে কিছুই বলতে পারবে না আর সে যে এখানে তিন থেকে সাড়ে তিন মাস ধরে এখানে একই জায়গায় দাঁড়ানো আছে সে এটাও কিন্তু বলতে পারবে না তো এখন মুর্শিদ সাথে গিয়েছে গিয়ে বলতেছে মাগু ওই তো তোমার স্বামী দাঁড়িয়ে আছে দেখো শোনো সে কি বলে এখন সে কাছাকাছি গিয়ে শুনতে পাচ্ছে মুর্শিদ বলেছে যা মনে চায় তা করব না কোদালটা নিয়ে বাড়িতে যাইতে করে যাব না কোদালটা নিয়ে কোদালটা নিচে রাখবো না বলেছে যা মনে চায় তা করব না সে দেখো মা একটি আমল করে সে কোথায় পৌঁছেছে তখন তার কাছে গিয়ে তার মুর্শিদ সামনে গিয়ে বলতেছে বাবা তুমি এবার তোমায় একটু থামো যে তোমাকে আমি কি বলে দিয়েছিলাম মনে যা চায় করবে না তুমি তো বাবা তোমার মনে যা চায় তুমি করনি তুমি মুর্শিদের কথাটা মেনেছ না হ্যাঁ বাবা আমি চেষ্টা করেছি মানার জন্য তুমি কি জানো তোমার উপর দিয়ে সাড়ে তিন মাস পানির নিচে তুমি ছিলা বাবা আমি তো বলতে পারবো না আমি তো আপনার কথা মানার মধ্যেই আছি তখন বলতেছে যে বাবা শোন আজকের পর থেকে তুই মনে যা চাই তাই করবি তোর মুখে যা বলবি তাই হবে এর মধ্য থেকে কিছু কিছু ব্যাঙ্গের মধ্যে লাল হয় এর মধ্য থেকে কিছু কিছু মানুষ আউলিয়া হয়ে যায় সকলে হতে পারে না তবে যদি কারো চেষ্টা থাকে এবং প্রেম ভক্তি থাকে নম্রভদ্র থাকে অবশ্যই সে হতে পারে কিন্তু এটা সবার মধ্যে জাগে না আরেকটা জিনিস হলো যে প্রথমে বলেছিলাম যে ভক্তরা গুরুর সাথে এবং গুরু একটা কথা বলেছে এটাই যদি মানে সে আউলিয়া হয়ে যাবে একটা কথা শুনে সে আউলিয়া হয়ে যাবে আবার শত শত হাজার হাজার কথা শুনেছে কিন্তু তাদের ভিতর থেকে তক্র জেগেছে কথার পৃষ্ঠে কথা জেগেছে তখন সেই সেই ধরনের ভক্তগুলা এই জনমে আর মানুষ হবে না এই জনম তাদের বিফল হয়ে গেল কারণ মসজিদের বাক্য রাসুলের বাক্য আর রাসুলের বাক্যটাই আল্লাহর বাক্য এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে এই পৃথিবীতে এক কথায় সে ও আউলিয়া হয়ে যাবে আম্বিয়া হয়ে যাবে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আমি যে জিনিসটি বোঝাতে চাইলাম দেখেন যদি কেউ মুর্শিদ ধরেন কখনো মুর্শিদের সাথে তক্র করবেন না সে যা বলেছে আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ যা বলেছে তাই সত্য এখানে থাকবেন তখন সেই কথাটির মূল্য দেবে আল্লাহ এই এই যে যে তিন তিন থেকে সাড়ে মাস তলায় সে কিন্তু মুর্শিদের এক কথায় বিশ্বাসী ছিল সে পলাপানের মতো হোক যাই কিছু করুক সে কিন্তু এক কথায় বিশ্বাসী ছিল আর এক কথায় বিশ্বাসে সে দরিয়া পার হয়ে গেছে সে আউলিয়া হয়ে গেছে তখন কি বলে দিল তার মুখের থেকে ভানটা ছুটে দিল বাবা আজকের পর থেকে তোমার যা মনে চায় তা করবা এবং যা মুখে বলবা তাই হবে তবে এরকম বিশ্বাসভক্তি এরকম মানা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের এই মানব জীবনটাই ধন্য হয়ে যাবে তবে আজকের কথাগুলো কি বোঝাতে চাইল অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমরা যদি যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা যদি এরকম একটা ভাব সৃষ্টি করতে পারেন তাহলে গুরু যদি কম কামেলও হয় তবুও কিন্তু আপনি নির্ভয় যে আপনি একজন বড় ধরনের আউলিয়া হয়ে যাবেন আম্বিয়া হয়ে যাবেন আর যদি মনে করেন আমি একটা গুরু ধরেছি গুরুর ব্যবহার আসার ভালো না গুরুর এটা ভালো না গুরু সেটা ভালো না তাহলে কিন্তু আমার এই মানব জীবনটা বিফল কারণ আমাদের মধ্যে আমাদের চাচা গুরু জালালউদ্দিন খায় একটি কথা বলেছে হক না মমিন হোকনাথ চন্ডাল চেয়ে থাকো তার চরণ আশায় তাহলে আমি যাকে বিশ্বাস করেছি আমি যাকে ভালোবেসেছি সে কি করলো না করলো আমারটা দেখার দরকার নেই তিনি যে আমাকে বাক্য দিয়েছে আমি তার বাক্যটাই মানতেছি তখন দেখব আল্লাহ আমাকে অনেক উঁচায় তুলে ফেলেছে আর সাড়ে তিন মাস পানি পানির স্রোতের ভিতরেই ছিলাম আল্লাহ আমাকে সেখানেই রক্ষা করবে নামের গুণে অকুল নিরে পাথরও বাসিয়া যায় তবে হে জগতবাসী আমরা যদি মুর্শিদ ধরি কোরআনে মুর্শিদ ধরার কথা বলেছে আল্লাহ বলেছে এই আমরা ঠেকে গেছি ধরতে হবে এই জন্য ধরেছি কিন্তু মানার বেলায় মানি নেই যতটুকু প্রেম দেওয়ার কথা অতটুকু দেয়নি তাহলে বিফল এই বায়াত বিফল এই জেন্দিকে তবে এই জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন অবশ্যই পরবর্তী আলোচনা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ